আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এভার এবং ইয়েট সংক্রান্ত ব্যবহার নিয়ে আজকে আপনাদেরকে এ টু জেড আলোচনা দেখাব। অর্থাৎ আজকের যে আলোচনা এটি এভার এবং ইয়েট সংক্রান্ত বিস্তারিত একটা পোর্শন। যে বা যাদের এই আলোচনায় সারা জীবন প্রবলেম ছিল, আশা করি আজকে আমার আলোচনা শোনার পর তাদের আর কোনো প্রবলেম থাকবে না। এজন্য শুধু আমার সাথে বেশ কিছু এমসিকিউ সলিউশন করব, সেই এমসিকিউ সলভ করার সময় মনোযোগ সহিত সময় দিতে হবে। তার আগে প্রথমে আমি এখানে বেশ কিছু নিয়ম রেখেছি, যে নিয়মগুলোই কিন্তু বারবার এমসিকিউ দ্বারা প্র্যাকটিস করব। সো এই নিয়মগুলো আমাকে একসাথে সলভের জন্য সময় দিতে হবে। খেয়াল করেন, ইয়েট এবং এভার সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে আমি প্রথমেই একটা গঠন দিয়েছি, এই গঠনটা আপনাকে একটু জানতে হবে। গঠনটা লিখছি সাবজেক্ট প্লাস have অথবা has প্লাস সাবজেক্ট প্লাস এভার প্লাস v3 প্লাস ডট ডট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এখন এই গঠনের মধ্যে একটা একসাথে দুইটা গঠন লিখছি আর কি। দেখেন, সাবজেক্ট যদি এখানে থাকে তাহলে বাক্যটা ইন্টারোগেটিভ, আর যদি সাবজেক্ট এখানে না থাকে, সাবজেক্টটা এখানে থাকে, তাহলে বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে আমি এখন এইটাকে একটু ভেঙে বলছি যে অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ বাক্যে এভার বসতে পারে, কিন্তু সেই এভারটা বসবে হচ্ছে মূল ভার্বের আগে। কোথায় বসবে বলেন? মেইন ভার্বের আগে। মেইন ভার্বটা হচ্ছে যেমন v3। দেখেন, মেইন ভার্বটা কি? v3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। তাহলে এই v3 এর আগে আমরা এভার ব্যবহার করব এবং এই বাক্যটি হতে পারবে ইন্টারোগেটিভ অথবা অ্যাসারটিভ। হ্যাভ ইউ এভার সুইম ইন দ্য কোল্ড ওয়াটার? তুমি কি কখনো ঠান্ডা পানিতে গোসল করেছো বা সাঁতার কেটেছো? দেখেন, এখানে এভারের ঠিক পরে কি হয়েছে, ভার্বে পাস্ট পার্টিসিপল রূপ ইউজ করা হয়েছে। আর এই বাক্যে সাবজেক্টের আগে যেহেতু হ্যাভ আছে, মানে সাবজেক্টটা হ্যাভ হ্যাজ এর পরে আছে, বিধায় এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপাতত এইটুক শিখলেন। এইবার আসেন ইয়েটের ব্যবহার নিয়ে কথা বলবো। না বোধক অথবা ইন্টারোগেটিভ বাক্যের শেষে ইয়েট বসে, এই প্রত্যেকটা শব্দের উপরে কিন্তু জোর দিতে হবে। আমি বলছি না বোধক অথবা ইন্টারোগেটিভ বাক্যের শেষে ইয়েট বসে, শেষে বসবে ইয়েট যখন, তখন সেই বাক্যটা হতে হবে না বোধক অথবা ইন্টারোগেটিভ। খুব সাবধান, আগেরটার সাথে কম্পেয়ার করেন। এভার বসবে সবসময় কোথায়? মূল ভার্বের আগে। বাক্যটা কি কি ধরন হতে পারে? অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে। আর ইয়েট বসবে বাক্যের শেষে যখন, তখন বাক্যটা নেগেটিভ হবে অথবা ইন্টারোগেটিভ হবে। তার মানে কোনো বাক্যে যদি আমরা শেষে ইয়েট পাই, তাহলে ওই বাক্যটা হয় নেগেটিভ করব, আর না হলে ইন্টারোগেটিভ চয়েস করব। ক্লিয়ার? এবার দেখেন গঠন, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ নট প্লাস v3 প্লাস ডট ডট ইয়েট, মানে বাক্যের শেষে ইয়েট বসবে আর বাক্যটা হবে নেগেটিভ। আই হ্যাভ নট ফিনিশড মাই লেটার ইয়েট, আই হ্যাভ নট ফিনিশড মাই লেটার ইয়েট, মানে আমি এখন আমার চিঠি লেখা শেষ করিনি। দেখেন, প্রথমে একটা পয়েন্ট দিয়েছিলাম, এই অ্যারোটা একটু দেখেন, কখনো কোনো কাজ করেছে এর উপর থেকে এভার, আর আরেকটা হচ্ছে কোনো কাজ এখনো হয়নি বা এখনো হয়েছে এরকম বোঝাতে সেখানে বসবে হচ্ছে ইয়েট। আরেকটা দেখেন, ইয়েটের ব্যবহার আমি তিনটা ব্যবহার শেখাবো, ইয়েটের এই তিনটা স্টার্ট দেওয়া ব্যবহার শেখাবো। ইয়েট টু প্লাস ভার্ব বাক্যের মাঝে বসে, আবার বলছি বাক্যের মাঝে ইয়েট টু প্লাস ভার্ব, ইয়েট টুর পরে ভার্বের বেস ফর্ম, তার মানে হচ্ছে ইয়েট টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে কোন বাক্যে বলেন? ইয়েট টু প্লাস ভার্ব বসবে যে বাক্যটির মাঝখানে ইয়েট বসবে সেই বাক্যে, এরকম বাক্যটি স্বাভাবিকভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তারপর আছে দেখেন, হা বোধক বাক্যের মাঝে হ্যাভ হ্যাজ প্লাস ইয়েট টু প্লাস ভি1 বসে। এছাড়াও আরেকটা দেখাচ্ছি, হ্যাঁ বোধক বাক্যের মাঝে, মানে অ্যাফার্মেটিভ বাক্যের মাঝে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ইয়েট টু প্লাস v1 বসে। উই হ্যাভ ইয়েট টু ডিসাইড হোয়াট টু ডু, মানে আমাদেরকে তবু সিদ্ধান্ত নিতে হয়েছিল কি করতে হবে, হোয়াট টু ডু কি করতে হবে। উই হ্যাভ ইয়েট টু ডিসাইড, আমাদেরকে তবুও সিদ্ধান্ত নিতে হয় বা সিদ্ধান্ত নিতে হয়। এই যে বাক্যগুলো দেখেন, এই বাক্যগুলো কিন্তু অর্থগত দিক থেকে নানানভাবে পরিবর্তন আসতে পারে। সো অর্থের ফ্যাক্টরটা অনেকে হয়তো বুঝবেন, অনেকে বুঝবেন না, কারণ অর্থগত বিষয়টি করার একটা আলাদা এক্সারসাইজ লাগবে আপনাদের। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আচ্ছা, খেয়াল করেন এখানে আমি আপনাদেরকে এই যে যে নিয়মগুলো দেখালাম, এবার এই নিয়মগুলো থেকে উদাহরণগুলো সলভ করব। সেই উদাহরণগুলো সমাধান করতে হলে কিন্তু সবাইকে এই নিয়মটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়ে উদাহরণ সলভ করতে হবে। যদিও আপনার মাথায় না থাকে, তবুও আমি উদাহরণ দিয়ে সব ক্লিয়ার করব। তো চলুন উদাহরণ সলভ করি। প্রথম প্রশ্নটা বলা হয়েছে, ড্যাশ ইউ এভার বিন টু মেক্সিকো সিটি, তুমি কি কখনো মেক্সিকো সিটিতে গিয়েছো? লক্ষ্য করেন, এই বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর বিন হচ্ছে মেইন ভার্ব, ঠিক তার আগে আছে এভার। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি
এভার যুক্ত বাক্যটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হিসাবে যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ তাহলে ইউর সাথে ম্যাচিং রেখে অক্সিলারি হবে এখানে হ্যাভ। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু মেক্সিকো সিটি, তুমি কি কখনো মেক্সিকো সিটিতে গিয়েছো, এরকম অর্থ দিচ্ছে। আচ্ছা পরেরটা আসেন হ্যাভ ইউ এভার, আবার দেখেন এখানে শূন্যস্থান দিছে কোথায়, এখানে হ্যাভ অক্সিলারি দিছে, সাবজেক্ট দিছে, এভার দিছে, তারপরে হচ্ছে মেইন ভার্বের তিন নাম্বার লাগবে, আর বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ। দুঃখিত এখানে ফুল স্টপ আছে, একটু আপনারা মাথায় নিয়ে নেন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার সুইম ইন দা, দেখেন এভারের পরে ভার্বের তিন নাম্বার ফর্ম আছে সুইম, সোয়াম, সোয়াম, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হ্যাভ ইউ এভার সোয়াম ইন আইস কুল ওয়াটার, তাহলে এখানে উত্তরটা হচ্ছে তিন নাম্বার। এখানে একটা কথা আমি মনে হয় আগে একটু খেয়াল করেন, এখানে কিন্তু সুইম হবে না, বানানটা একটু ভুল আছে, সুইম সোয়াম হবে, এস ডাব্লিউ ইউ এম হবে। হ্যাঁ আচ্ছা, এরপরে আসি দেখেন আরো উদাহরণে, তিন নম্বরে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কোনটা সঠিক, প্রত্যেকটা বাক্যে শেষে আছে ইয়েট, এইবার আপনাকে মনে করতে হবে শেষে যদি ইয়েট থাকে তাহলে বাক্যটি কি কি হওয়ার কথা ছিল, মনে পড়ে নিয়মটি, নিয়মটা বলেছিলাম বাক্যের শেষে যদি ইয়েট থাকে তাহলে এই বাক্যটি হবে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, বাক্যের শেষে ইয়েট থাকলে বাক্যটি হবে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ। তাহলে এখানে নেগেটিভ একটাও নাই, ইন্টারোগেটিভ একটা আছে, সেটা কোনটা বলে, সরি ইন্টারোগেটিভ দুইটা আছে, একটা আছে হ্যাভ ইউ ফিনিশড আর একটা আছে ডিড ইউ ফিনিশড, তাই না। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে ও সরি তিনটাই ইন্টারোগেটিভ ফরম্যাটে আছে কিন্তু এখানে ভুল আছে, দেখেন হ্যাভ ইউ দিলে তো ফিনিশ হয় না, ফিনিশড হতো, এই জন্য এটা ভুল, আর অপশন ডিতে হ্যাভ ইউ ফিনিশড এটা সঠিক, সিতে ডিড ইউ ফিনিশড হয় না, ডিড ইউ ফিনিশ হয়, ইডি হয় না, কারণ ডিড সামনে আনলে এখানে ইউ এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের তিনটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে ইয়েট শেষে বসলে বাক্যটা ইন্টারোগেটিভ বানাবো ঠিকই, সেটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঠিক রূপ হতে হবে। আচ্ছা এরপর আসেন চার নাম্বার, উইচ হ্যাজ ইয়েট টু ডিসাইড, এই দেখেন ইয়েট টু ডিসাইড, তার মানে যখন ইয়েট টু মাঝখানে বসে তখন ভার্বের বেস ফর্ম বসে, আর এইখানে বসবে হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের হ্যাভ, তাহলে উই হ্যাভ ইয়েট টু ডিসাইড। হ্যাঁ উই হ্যাভ ইয়েট টু ডিসাইড মানে ইয়েট টু মাঝখানে বসলে বাক্যটা হয় অ্যাফার্মেটিভ, এই জন্য শুধু হ্যাভ এখানে অপশন থেকে উত্তর করেছি। তো এই এই বাক্যগুলো বাংলা কি, উই হ্যাভ ইয়েট টু ডিসাইড হোয়াট অ্যাকশন টু টেক, হ্যাঁ কি করতে হবে তবু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় বা সিদ্ধান্ত নিতে হয়। তো এই যে দেখেন নিতে হয় বা হবে এটা দুই ধরনের মিনিংই দিতে পারে। তো চলুন পরের উদাহরণে যাচ্ছি, পাঁচ নাম্বার, আই ডু নট থিঙ্ক, আমি মনে করি না যে দ্য উইন্ডো ড্যাশ ইয়েট, খেয়াল করেন শূন্যস্থানের পরে আছে ইয়েট, তার মানে ইয়েট দ্বারা কিন্তু বাক্যটা শেষ হয়েছে, তাহলে ইয়েট দ্বারা বাক্যটা শেষ হলে ওই বাক্যটা হয় নেগেটিভ হয় নাহলে কি হয় ইন্টারোগেটিভ হয়। এখন এই বাক্যটা কিন্তু অটোমেটিক নেগেটিভ করাই আছে, আই ডোন্ট থিঙ্ক আমি মনে করি না, দ্য উইন্ডো হ্যাজ বিন রিপেয়ার্ড হবে, কারণ এটা হচ্ছে সরি হ্যাজ বিন রিপেয়ার্ড কেন হলো, হ্যাঁ হ্যাজ রিপেয়ার্ড প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ বিন রিপেয়ার্ডও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, খেয়াল করেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েট এবং এভারের ব্যবহার মূলত। তাহলে এখানে দা উইন্ডো হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, নিজে নিজে মেরামত হয় না, এই জন্য প্যাসিভ মুডে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্যাসিভ মুডে প্রেজেন্ট পারফেক্ট হলো হ্যাজ বিন প্লাস ভি থ্রি হয়, হ্যাজ বিন প্লাস ভি থ্রি। আচ্ছা এরপর আসেন ছয় নাম্বার উদাহরণ, বুঝতেছেন তো উদাহরণগুলো আমি যে ব্যাখ্যা করে দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ছয় নম্বরে বলছে সিলেক্ট দ্য রাইট অফ ভার্ব, ইউ এভার বি ড্যাশ টু লন্ডন, এবার বলেন এভারের পরে শূন্যস্থান দিছে, তাহলে আমরা বলছিলাম এভার যদি মাঝখানে থাকে তাহলে এভারের পরে থাকে ভার্বের তিন নম্বর রূপ, অথবা এভাবে বলছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে এভার বসে, সো এখানে এভারের পর পর হবে ভার্বের তিন নম্বর মানে বি এর হবে বিন, এরপরে আবার বলছিলাম এই বাক্যগুলো স্বাভাবিকভাবে ইন্টারোগেটিভ হয়। হ্যাঁ হ্যাভ ইউ এভার বিন, একদম সহজ, একই ধরনের প্রশ্ন আসছে অনেকবার অনেকবার, তো বলছে বি ভার্বের সঠিক ব্যবহার করতে, তাহলে হ্যাভ ইউ এভার বিন কোথায় আছে, হ্যাভ ইউ এভার বিন, হ্যাভ ইউ এভার বিন মানে দুই নম্বর উত্তর, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, এটা মানে হচ্ছে তুমি কি কখনো লন্ডন গিয়েছো, মানে লন্ডন গিয়ে আবার চলে আসছো এরকম হয়েছে, সেই বিষয়টা জিজ্ঞেস করেছে। তো প্রিয় দর্শক, এই যে আমরা যখন এভার এবং ইয়েটের ব্যবহার শিখছি তখন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সাধারণত এই দুটি শব্দ দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই ব্যবহার করা হয়। তো ছয়টি প্রশ্ন দেখতে দেখতে শেষ করলাম, আরো দুটি আছে, আটটা প্রশ্ন শেষ করব, তারপরে আবার রিপিট আরো আছে কয়েকটা। সাত নম্বর বলছি আই ড্যাশ ফিনিশ মাই লেটার ইয়েট, মনে পড়ে এবার, এবার আমি বলবো না আপনি নিজে চেষ্টা করেন, প্রথম ফ্যাক্টর ইয়েট আছে শেষে, তাহলে বাক্যটা কি হবে, বাক্যটা হবে হয় নেগেটিভ নতবা ইন্টারোগেটিভ, এখন যেহেতু সাবজেক্ট আই দিয়ে শুরু হয়েছে তাহলে ইন্টারোগেটিভ হওয়ার সুযোগ নাই,
তাহলে বাক্যটা হবে নেগেটিভ। এরপর আসে নেগেটিভই দেওয়া আছে সবকটা। এখন প্রশ্ন হলো এটা নেগেটিভ কিন্তু কোন নেগেটিভ হবে, কোন টেন্স হবে? আমরা বলছি ইয়েট সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ হচ্ছে আই হ্যাভ নট, আই হ্যাভ নট, তাহলে উত্তর হবে সি নাম্বার। ক্লিয়ার? দেখেন অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আপনি যতক্ষণ আমার আলোচনা শুনছেন মনোযোগ দিয়ে তখন কিন্তু সব আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, এজন্য শুনতে হবে। আট নম্বর, নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এক্সাম ইয়েট, একটু এক্সেপশনাল। বাক্যের শেষে কি আছে? দেখেন ইয়েট আছে, বাক্যের শেষে ইয়েট আছে, তাহলে এখানে যেহেতু শেষে ইয়েট আছে তাহলে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ নেব। বাক্যটা কিন্তু অলরেডি নেগেটিভই আছে, তাহলে আমাকে এটাকে এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ব্যবহার করতে হবে। নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ফিনিশড দ্য এক্সাম ইয়েট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর বাক্যটা কিন্তু অটোমেটিক নেগেটিভে আছে কি দিয়ে? যে নান দিয়ে। নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ফিনিশড দ্য এক্সাম ইয়েট, মানে কোনো ছাত্রছাত্রী এখনো তাদের পরীক্ষা শেষ করেনি, এই অর্থে উত্তর হয়েছে এ নাম্বার। সো প্রিয় বন্ধুরা, এই যে আটটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে কিন্তু পুরো নিয়মটা আয়ত্ত আনার চেষ্টা করলাম। এবার আরো কিছু প্রশ্ন দিব, এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন। একই নিয়মে আরো উদাহরণ দেখেন। এক নম্বর বলছি ইন্টেলিজেন্ট লাইফ অন দ্য আদার প্ল্যানেট ড্যাশ ইয়েট টু বি ডিসকভার্ড, এটা উত্তর হবে কিন্তু হ্যাজ। আমি আগে উত্তর বলে দিলাম, কেন বললাম বলেন তো? আচ্ছা, কারণটা হচ্ছে দেখেন এখানে ইয়েট টু মাঝখানে আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এবং ইয়েট টু মাঝে থাকলে বাক্যটা হয় হাবোদক সেন্স। এখন হাবোদক সেন্সে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভও হয় হ্যাজও হয়। এখন হ্যাভ হবে না হ্যাজ হবে তা ডিপেন্ড করবে হচ্ছে সাবজেক্টের উপরে। সাবজেক্ট আছে কি? ইন্টেলিজেন্ট লাইফ, সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য ভার্ব হয়েছে হ্যাজ। দুই নম্বর, দে ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়ার্স, দেখেন ইয়েট আছে বাক্যের শেষে, শেষে ইয়েট আছে, তাহলে মনে করেন শেষে ইয়েট থাকলে বাক্যটা কি হবে, নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভ হওয়ার সুযোগ নাই, কারণ এখানে দে দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তাহলে নেগেটিভ বাক্য তৈরি করতে হবে, তাহলে নেগেটিভ হিসাবে উত্তর হচ্ছে হ্যাভ নট রিটেন। ক্লিয়ার? দে হ্যাভ নট রিটেন দেয়ার রিপোর্ট ইয়েট, তারা এখনো তাদের রিপোর্টটি লেখেনি। আর এই দুটি হচ্ছে শেষ উদাহরণ, এই দুটি দিয়েই এই নিয়মটি শেষ করব। তিন নম্বর, হার মাদার ড্যাশ হোয়াট টু ডু ইয়েট, বাক্যের শেষে ইয়েট আছে, তাহলে বাক্যটা হবে নেগেটিভ। খুব সহজ, জাস্ট খালি কয়েকটা পয়েন্ট মনে রাখতে পারলে কিন্তু উত্তর করতে পারবে। শেষে ইয়েট আছে তাহলে নেগেটিভ বাক্য খুঁজে, নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভ হওয়ার সুযোগ নাই, কারণ সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। ইন্টারোগেটিভ হইতো যদি অক্সিলারি দিয়ে শুরু হইতো, তাহলে সাবজেক্টের পরে আমার লাগবে হচ্ছে নেগেটিভ রূপ, নেগেটিভ আছে একটাই, হ্যাজ নট ডিসাইডেড, একদম সোজা। চার নম্বর, হ্যাভ ইউ এভার বি, এখানে বি দিয়েছে টু কক্সেস বাজার, ওই যে বি মানে হচ্ছে বি ভার্বের যে কোনো একটা রূপ, তো বি ভার্বের রূপ হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ আর থার্ড মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। যেহেতু এখানে হ্যাভ আছে, হ্যাভের সাথে মিল রেখে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসাবে বিন হবে, তাহলে উত্তরটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার। প্রিয় দর্শক, এই যে এভার এবং ইয়েটের নিয়মের মাধ্যমে দশটা এমসিকিউ এর মতো সলভ করলাম, দশ বারোটা এমসিকিউ গুলো আশা করি আপনাদের জন্য সুফল বই আনবে। এ জাতীয় আরো অনেক এমসিকিউ সলভ করতে চাইলে অবশ্যই অবশ্যই আমি বলবো এক্সপার্ট ইংলিশ বইয়ের বিকল্প নেই। চাকরি এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য দুটি এক্সপার্ট বই আলাদা আছে, একটা হচ্ছে এক্সপার্ট জব ইংলিশ, আর একটা হচ্ছে এক্সপার্ট অ্যাডমিশন ইংলিশ। তো দুটি বই আপনাদের জন্য যার যার প্রয়োজন সে সেই বইটি পড়তে পারেন। এই আহ্বান রেখে এখানে শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।